একচুয়ালি আজি আমার অতি আনন্দর দিন, কারণ আমার আজি রহা সাব ডিভিশনের অধীনত মহা রহা মহকুমা কৃষি বিষয়া যেটু আছে এই অঞ্চলত আমার যেটু ভোমরা আমিন বগরীগুড়ি বলে কয় জুঙাল বলো এরিয়াত আমি কি করলো এটি একটা নতুন কথা। নতুন কথা মানে কি হয়েছে যে আমার সাধারণত দেখা যায় অসমের কৃষকসকলে খালি এটা খেতি করা একটা প্রবণতা আছে, এটা খেতি করে মাটিবর চন পেলাই থাকে। এই বস্তুটো আমি কেনে ধরনের কৃষকর মাজত সময় আমি এস্টাব্লিশ করব খুঁজো যে একচুয়ালি হোয়াই ওয়ান ক্রপ, কেউ একটা শস্য, হোয়াই নট টু অর থ্রি, কেউ আমি দুটা বা তিনটা করব নো। আর সেই উদ্দেশ্যে আমি কি করেছিল যে অসম কৃষি বিশ্ববিদ্যালয়ের কমপ্লিট ডাইরেকশনত আমার নগাঁও কৃষি বিজ্ঞান কেন্দ্র, কৃষি বিজ্ঞান কেন্দ্রের এই একটা বড় ধরক অতি সুন্দর পদক্ষেপ। মই কিয় কৈছো যে ইয়াত আমি কি করেছিলো কৃষকর পথারত বগরীগুড়িত আমার 40 হেক্টর এরিয়া আমি কাভার করব গৈছো, 40 হেক্টর মানে প্রায় আমার 300 বিঘা মাটি। তো তাত কি করেছে প্রথম কথা হল যে আমি দুটা বস্তু আমার টেকনোলজিটা ইনজেক্ট করব বিচাৰিছো, কি কি টেকনোলজি ইয়াত ইনজেক্ট করব পাৰি বা মানুহক দেখাব পাৰি প্রদর্শন করব পাৰি। আৰু এটা দেখিছিলো কি যে কৃষকর যে তেওঁলোকৰ যিবিলাক আমার যিবিলাক টেকনোলজি টেকনোলজি মানে কি হল, যে এটা ডাঙৰ টেকনোলজি হল জাত, কৃষকসকলে সাধারণত যিবোৰ জাত করে তার কোনো হয়তো ইমান ধরাবন্ধ নাই, কেতিয়াবা হয়তো তেওঁলোকে পাইছে যদি ভাল করেছে জাত, কেতিয়াবা হয়তো বজাৰৰ পৰা আহি কৰিছে, কিন্তু তেওঁলোকে এটা কথা নাজানে যে কিমান দিনিয়া কঠিয়া লগালে বা তার পিছত যেতিয়া সকলে দেখিব যে ধানৰ পিছত কোনোবা কোনোবা জায়গাত আমার কি হয়েছে সৰিয়হ কৰিব ধৰিছে, তেখেতসকলৰ কি হব যে সৰিয়হ কত কৰিব পাৰি আমি সৰিয়হ কিয় কৰিব নোৱাৰো তেতিয়া ওলাই পৰে কথাটো। গতিকে আমি দেখিলোঁ যে ইয়াত এটা কম দিনিয়া ধানৰ জাত নুমলি, যেনেকৈ অসম কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবিত জাত নুমলি শ্রাবণী ঢলি এইবিলাক হল কম দিনিয়া, তারপর ঢলিটো হল সাবমার্জেন্স তলনাত পানী দুসহ্য করব পৰা জাত। তো এই কম দিনিয়া জাতটো আমি ইয়াতে করলো আর এনেকুৱা ধরনের করলো। আজির যে আমার ইয়াত যে কঠিয়া রোপণ কার্যসূচী ইয়াত দুই ধরনের কঠিয়া রোপণ কার্যসূচী আমি হাতত ললো, এটা হল মেকানিক্যালি ট্রান্সপ্লান্টেড মানে মেকানিকে আমি আমি মেশিন ইউজ করছো, মেশিন ইউজ করছো ট্রান্সপ্লান্টার ইউজ করছো, যেটু ট্রান্সপ্লান্টারের জড়িয়ে আমি একদিনতে আমি ইচ্ছা করলে মাটি একদিনতে আমি 15 বিঘা মাটি সুন্দরকে রুব পো। আর এই 15 বিঘা মাটি রুয়তে ইয়ার আগে একটা কন্ডিশন আছে যে আমি ইয়াত মেট নার্সারি বনাব লাগে, মেট নার্সারি মানে দলিচা যেটু আমার কঠিয়াতলি প্রস্তুত করব লাগে। এই দলিচা কঠিয়াতলি প্রস্তুত করলে খুব কম মাটিতে করব পারি আর 14-18 দিনিয়া কঠিয়া লগালে হয়ে যায় ইয়াতে এই ক্ষেত্রে মেশিনত। আর আমার কি হয় ইয়াত মেশিনে মানে কলোয়ে যে মেশিনে আমার বড় সুন্দরক দুডাল বা তিনিডাল কঠিয়া সুন্দরক করে। আর ইয়াত মানে ইয়াত কি হয় যে কোনো ডাঠ পাতল হওয়ার কথা নাহে বা লাইনের কোনো এই কথা নাহে বা আমার কোনো সেই কারণে পিছলে মানে আমার পরবর্তী যেবিলাক কাম হয় অপারেশন যেনে ধরক আমার বনবাদ নিরণি করা কিবা করা এইবিলাকৰ কোনো প্রবলেম নহয়, এইবিলাকৰ আমি ধুনিয়াকৈ আমার যেবিলাক উইডার আছে পেডি উইডার আছে আমি উইডার ব্যবহার করে ধুনিয়াকৈ করব পাৰো। তো সেইটো এটা আজিকালি আমি দেখিছো যে এটা শ্রম শ্রমটো কেনেকুৱা হৈছে আমি আমার দেখিছে আপোনালোকে নবপ্রজন্মটো আৰু একেবাৰে ইচ্ছা নাইকিয়া পথাৰলৈ যাবলৈ, তাৰোপৰি আমাৰ কি হৈছে এটা লেবাৰৰ ক্রাইসিস হৈছে, লেবাৰ পাবলৈ নাই। এবিঘা মাটি ৰুবৰ কাৰণে আমাৰ কিমান লাগে, 5টা লেবাৰ লাগে, মহিলা 5 জনী ৰুৱনী লাগে। সো 5 জনী ৰুৱনী লৈলে আজি যে 15 বিঘা ৰুৱনী মানুহজনৰ প্ৰায় 75 লাগিলে, 75ৰ কাৰণে আপুনি হিচাপ কৰক অংকটো কৰিলে দেখিব এইটো মহা ডাঙৰ অংক যে 75 × যদি 300 কৰা যায় মিনিমাম 85,000 টকা। তো এই মেচিনটোত কেনেকুৱা হয় আপনি প্রায় 8 মান টকা প্রযুক্তি রাইজে বহুতখিনি সহায় হয়েছে, বহুত সহায় হয়েছে, প্রায় 8 মান টকাতে আপনি 15 বিঘা মাটি রুব পাৰিব হয়নে। এইটো এটা সময় আপনি জানে যে কাইলৈৰ পৰা হয়তো খরাং হব পাৰে খৰ হব পাৰে আপনি দেখিলে এইটো এটা কথা আমি করব পাৰো। আৰু ভেরি ইন্টারেস্টিং কৈছে ইয়ার পরবর্তী পর্যায়ে যেটো শস্য করিম সেইটো আমি করিম কি সরিয়হ, এই মাটিতে হব লাগিব সরিয়হ, তেতিয়াহে হব আমার প্রফিট। আমি যেটো অসম কৃষি বিশ্ববিদ্যালয়ে যেটো অনুভব কৰিছে আমার মাননীয় উপাচার্য মহোদয়ের কমান্ড যে আমি অনুভব করছো সকলে যে আমার ইয়ার পিছত কিন্তু সরিয়হ হবই লাগবে এই মাটিতে। সো আমি তাতো আমি টেকনোলজি কিছু ব্যবহার করি আমার যেবিলাক উদ্ভাবিত জাত আছে যে TS-38 TS-36 বা যিকোনো ধরনের বা TS-67 এই সরিয়হর জাত আমি ইয়াত ব্যবহার করি। তারপরে আমি কি করিম তাত মৌ পালনের পর আরম্ভ করি। আর আমার তলত মনে মনে আমার কি আছে যে ধানের ক্ষেত্রে অকল ধান এনেকৈ নহয় ইয়ার পিছত ইয়ার মূল্য সংযোজন করব লাগিব, রাইজে ইয়ার পৰা যথেষ্ট পরিমাণে টাকা পাব লাগিব, যথেষ্ট পরিমাণে ই হব লাগিব, আমার একটা টার্গেট আছে। আর এইটো একচুয়ালি আমি এই স্টেপ দেখাই যাব বিচার ইয়ার পিছত পরবর্তী সময় আমি ভাবো যে ইয়াক যদি সঁচাকৈ ভাল পায় রাইজে আঁকোৱালি লব। আর পরবর্তী পর্যায়ত ইয়াত কৃষি বিভাগের আজি দেখিছে আপনাদের যে মীন মহাবিদ্যালয়ের বিজ্ঞান গুরু ডক্টর প্রদীপ ভূঁয়া ডাঙরিয়া উপস্থিত আছিলে বা তথাপি আমার পাম পরিচালক ডক্টর ধীরেনাথ আছিলে, ঠিক তেনেধরনের আমার SDO রহা আমার বিনীতা বর্মন বাইদেউ বা সিনিয়র এডিও জ্যোতি বর্মন বাইদেউকে ধরে আমার গোটেই কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞানী সকল কৃষি কর্মচারী সকল বা অন্যান্য আজি ভেরি ইন্টারেস্টিং মানে ভাল লাগছে এই অঞ্চলের কৃষক রাইজর লগতে। আর কি হল আমার যে আমার যেটা
সেলফ ফাইনেন্স যে আমার ট্রেনিং ইনপুট ডিলার ট্রেনিং চলি আছে, ইনপুট ডিলার ট্রেনিংর হোজা আর নগাঁওরপা আমার ইনপুট ডিলার সকলেও ইয়াত উপস্থিত হয়েছে। তেখেতসকলেও আজি সাবলে মানে অনুভব করেছে যে সাব খুঁজছে যে কেন ধরনের একচুয়ালি খুব কম সময়তে এনেক আমি রুব পো মানুষের সময় কষ্ট লাঘব করবো, আর এই ড্রাজারি রিডাকশন মহিলাসকলে আরামত করব এই কামটি একো ইয়াতে নাই। আপনাকে দেখি এটা 2.5 লাখ টাকাত হয়ে যায় যে সিস্টেমত আছে, গতি মানে ভাবো এটা খুব ডর ভাল পদক্ষেপ। আর এনে ধরনের আগন্তুক দিনবিলাকত আমার কৃষক রাইজে যদি এনেক লয় যুব প্রজন্ম আপনাদের এই একটা এন্টারপ্রিনিয়র হিসাবে লোক পড়বে।